বেশ কিছুদিন ধরেই ধর্মনগর বাজারে লোকাল ডিম অনেকটা কম দামে বিক্রি করা হচ্ছিল দাম কম হওয়ায় এর চাহিদা ছিল অনেকটাই বেশি ক্রেতারা স্বল্প মূল্যে খুশি মনেই এই ডিম কিনে নিয়ে যাচ্ছিলেন বাড়িতে তবে কথায় বলে চোরের সাত দিন তো গৃহস্থের একদিন লোকাল ডিমের দাম অনেকটা কম হওয়ায় সন্দেহ জাগে অনেকের মনেই এ ব্যাপারে নানা খোঁজখবর নিতে বেরিয়ে আসে মূল তথ্যটি অভিযোগ ধর্মনগরের কামেশ্বর এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথ বেশ কিছুদিন ধরেই পোল্ট্রি মুরগির ডিম রং করে বিক্রি করছে লোকাল ডিম হিসেবে মিঠুনের রয়েছে একটি মোবাইলের দোকানও বৃহস্পতিবার বেশ কয়েকজন সচেতন নাগরিক ধর্মনগর বিবেকানন্দ রোড সংলগ্ন বাজার থেকে রঙিন ডিম সহ মিঠুন দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে তার কথাই ধরা পড়ে নানান অসংলগ্নতা শেষ পর্যন্ত মিঠুনকে তুলে দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশের হাতে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই